হরিপুর সদর উপজেলায় স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ বৃধান 72 চাষ করে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। এই ধানের চাষ করে খুশি কৃষকরা। এই ধান খালি ছেলে মেয়েদের গঠন ভালো হয়, পাশাপাশি এই ছেলে মেয়ে বড় হয়, বেটি হয় না। এবার 2 বিঘা লাগাইছি, আগামীতে আমি 4 থেকে 5 বিঘে ধান লাগাবো। আমরা এই ধানটা লাগাইছি এবার, আর অনেক ফলন দিছে ভালো। নিরাপদ ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদর্শনী সহ মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বৃধান 72 বিনাধান 20 এর ফলন উচ্চ ফলনশীল জাত, অর্থাৎ 6 থেকে 7 টন পার হেক্টর জমিতে ফলন এবং জিঙ্ক সমৃদ্ধ হয়, এই জাতি চাষের ব্যাপারে আমরা চাষিদেরকে প্রশিক্ষণ দিয়েছি। চলতি মৌসুমে ফরিদপুরে বৃধান 72 আবাদ করা হয়েছে।